2500 টাকা, অনলি ফর 2500 টাকায় হচ্ছে আপনি রোমান শঙ্কর এই ঘড়িটা আপনি কালেক্ট করতে পারবেন ইমরান কালেকশন থেকে। তারপরে এরপরে নেক্সট এই একটা ঘড়ি, খুবই সুন্দর একটা ঘড়ি দেখতে পারেন, খুবই। আচ্ছা ভাই, এগুলো কি আপনি আপনার নিজের মাইন্ড থেকে করে নিয়ে আসেন নাকি আগে থেকেই চিন্তা ভাবনা থাকে যে এই কোয়ালিটি কিছু মাল বানাবো? সব সময় চিন্তা করে নতুনত্ব কিছু দেওয়া, মানে অথেন্টিক প্রোডাক্ট গুলা, ইউনিক প্রোডাক্ট গুলা মানে কাস্টমাররা চায় বেশি। জি এটাই আপনার দেখা গেছে ভাইয়া, একটা ছোট্ট একটা কথা বলি, আপনি ঘরের থেকে বের হলেই কিন্তু আপনার পাশের মার্কেটে কিংবা পাশের দোকানে আপনি ঘড়ি পাবেন 100-150 টাকা। 100-150 টাকা, হ্যাঁ পাবেন কি পাবেন না? জি পাবো, অবশ্যই পাবেন। মার্কেট তো দর্শক, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আপনার চলে আসছি ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটে, এটা হচ্ছে ইমাম হোসেন মানে ইমরান কালেকশনে। আজকে ঘড়ির পাইকারি বাজারের মার্কেট দেখাবো আপনাদেরকে, মানে আজকে আপনার ঘড়ির যে বাজার এবং অসাধু ব্যবসায়ীদের হচ্ছে গোমরটা আজকে ফাঁস করে দিব। আজকে আপনার যেখানে আসছি সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট ইম্পোর্টের দোকান, মানে এখানে তারা সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট করে প্রোডাক্ট বিক্রি করে। আর এইখানে যে লাক্সারিয়াস ঘড়িগুলো আপনারা পাবেন, এখানে গিফটের থেকে শুরু করে পাশে ইউজেবল যে জিনিসগুলো সেগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। তো আমাদের সাথে আছে ইমরান ভাই, তো ইমরান ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ, আর আল্লাহর কাছে সবসময় মানে দোয়া করি যাতে আল্লাহ পাক আমাকেও ভালো রাখে এবং সবাইকে সুস্থতা দান করে। তো আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন? আজকে ভাইয়া ফাইবারের অ্যান্টিক ঘড়ি দেখাবো, মানে আজকে কিন্তু আপনি আমাকে প্রথমে একবার বলে দিয়েছেন যে ভাই আজকে এরকম কিছু ঘড়ি আপনাদেরকে দেখাবো যে চিপ রেট গুড কোয়ালিটি এবং প্রোডাক্ট হইতে হবে ইউনিক ইউনিক। জি তো দেখি আজকে কি ইউনিক কালেকশনটা আজকে দেখাবো। এই যে ভাইয়া শুরুতেই দেখাবো আপনার 12 12, মানে এটা মডেলটার নামই কি 12? হ্যাঁ মডেলটার নামই 12, নামই 12। এটা হচ্ছে আপনি দেওয়ালে যখন লাগাবেন তখন মনে হবে এই লেখাগুলো আপনি আলাদাভাবে বসাইছে। তারপরে হচ্ছে এই যে এটা এটা মেকানিক্যাল কাজ করা, এটা কিন্তু ঘুরবে না। অনেকে প্রশ্ন করবে ভাইয়া এটা কি ঘুরবে? না ভাইয়া এটা ঘুরবে না, এটা এভাবেই থাকবে, এইভাবেই থাকবে। এই আপনি বোঝানোর জন্য আমাদেরকে এটা কিন্তু ব্যাটারি লাগাই দিয়েছেন যে দেখেন শুধু কাটা ঘুরতেছে আপনার, এটা কিন্তু আপনার মেকানিজম যেটা এটা ঘুরবে না আপনার। আচ্ছা ফাইন, এটার মধ্যে কি কালার আছে নাকি? হ্যাঁ এটা এই কালার তো আমি দেখতেই পাচ্ছি, দুইটা কালার হবে। কালার এটা হচ্ছে আপনার সিলভার কালার, সিলভার কালার, আর একটা হবে আপনার গোল্ডেন কালার, দুটো একটু একসাথে ধরেন। হ্যাঁ আচ্ছা ভাই, আমরা কিন্তু আজকে একটা কাজ করব, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ওইটার নিয়ে কথা বলবো, প্রাইস ওইটার প্রাইসটাও শেষ করে দিব। ওকে আচ্ছা, এটা প্রাইস একটু প্লিজ বলে দিবেন। এটার প্রাইস হচ্ছে ভাই অনলি ফর 1500 টাকা। 1500 টাকা, মানে এটা আপনি গিফট হিসেবেও দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি যদি নিজের ঘরে পার্সোনাল ইউজের জন্য লাগাতে চান সেটা আপনি করতে পারবেন। আমি ভিডিও স্ক্রিন বক্সে অবশ্যই নাম্বার নাম ঠিকানা দিয়ে দিব এবং আমি এখানে কিন্তু শো করে দিতেছি। দেখেন এই যে এখানে দেওয়া আছে আপনার ইমরান কালেকশন, এখানে দেখা আছে মোহাম্মদ ইমরান হোসেন প্রোভাইডার। এই যে কার্ডের মধ্যে যে নাম্বারগুলো দেখতেছেন এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন, প্লাস হচ্ছে আমি দোকানের নাম্বারটাও বলে দিচ্ছি এখানে 107 নম্বর চন্দ্রিমা সুপার মার্কেট নিচতলা ঢাকা 1205। তবে নেক্সট কালেকশন প্লিজ। এটা হচ্ছে আপনার বড় সাইজ, বড় সাইজ, এটা হচ্ছে রোমান সংখ্যা, রোমান সংখ্যা। জি এটাও কিন্তু ভাইয়া আপনার সুইপ কাটা, সুইপ কাটা। জি আমি কিন্তু জানি ভাই সুইপ কাটারের ঘড়িগুলো মানে খুবই হচ্ছে আপনার ভালো হয়, প্লাস হচ্ছে এগুলোতে আপনার কখনো আওয়াজ আসে না। এটার আপনার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাই একটা ব্যাটারিতে আপনার মিনিমাম একবারে আমি ওই যে বলবো না যে এক ব্যাটারিতে 1 বছর যাবে, 1 বছর একটা ব্যাটারিতে আপনার মিনিমাম মনে করেন 6 মাস আপ, মানে 6 মাস আপ আপনি ইউজ করতে পারেন, মানে এক্সট্রা অর্ডিনারি বেশি কিছু বলার দরকার নেই। ব্যাটারি দিয়ে যদি আপনার 6 মাস না যায় সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা দিয়ে টাকাটা দিতে। আচ্ছা তাহলে আমার কিন্তু আজকে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, আর কিছু আমি চাই না, আমার দর্শকরা যদি পায় এটাতে আমার আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, সেটা হচ্ছে আপনার এই ঘড়িগুলো আমার ভিডিও যারা দেখবে তারা তো অবশ্যই আমি চেষ্টা করি যে ভালো কিছু দেখানোর জন্য, আর আমি অথেন্টিক প্রোডাক্ট ছাড়া ভিডিও করি না। তো আপনার এই ঘড়িগুলো যারা কিনবে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা ঘড়ির সাথে একটা করে ব্যাটারি আপনি গিফট দিবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটা বলছেন তো আমি দুইটা ব্যাটারি দিই। ওকে ফাইন দর্শক, তাহলে এর উপর আর কিন্তু কোনো কথা হয় না আপনার, আর আর এর থেকে বেশি কিছু আশাও করবেন না আপনারা। ওকে আর এটা কিন্তু আপনার অফিশিয়াল ওয়ারেন্টি দেওয়া আছে, মোটরে 10 বছরের আপনার ওয়ারেন্টি পাবেন। দেখেন এটা সুইফট কাটা চলতেছে, আমি আপনাকে এই যে ক্লোজ একটা ভিউ দেন, এই যে দেখেন চলতেছে, এই যে দেখেন ভিতরে কাটাটা কিন্তু খুব সুন্দর চলতেছে, যে দেখা যাচ্ছে কিন্তু অনেক ঘড়িতে কিন্তু জিনিসটা দেখা যায় না। এটার মধ্যে ভাইয়া দুইটা কালার হবে, দুইটা কালার হবে, প্রাইসটা প্লিজ বলে দিব, কালারটাও বলে দিব। এটার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা, 2500 টাকা, অনলি ফর 2500 টাকায় হচ্ছে আপনি রোমান শঙ্কর এই ঘড়িটা আপনি কালেক্ট করতে পারবেন ইমরান কালেকশন থেকে। তারপরে এরপরে নেক্সট এই একটা ঘড়ি, খুবই সুন্দর একটা ঘড়ি দেখতে পারেন, খুবই। আচ্ছা ভাই, এগুলো কি আপনি আপনার নিজের মাইন্ড থেকে করে নিয়ে আসেন নাকি আগে থেকেই চিন্তা ভাবনা থাকে যে এই কোয়ালিটি কিছু মাল বানাবো? সব সময় চিন্তা করে নতুনত্ব কিছু দেওয়া, মানে অথেন্টিক প্রোডাক্ট গুলা, ইউনিক প্রোডাক্ট গুলা মানে কাস্টমাররা চায় বেশি। জি এটাই আপনার দেখা গেছে ভাইয়া, একটা ছোট্ট একটা কথা বলি, আপনি ঘরের থেকে বের হলেই কিন্তু আপনার পাশের মার্কেটে কিংবা পাশের দোকানে আপনি ঘড়ি পাবেন 100-150 টাকা, 100-150 টাকা, হ্যাঁ পাবেন কি পাবেন না? জি পাবো, অবশ্যই পাবেন। মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ভালো একটা প্রোডাক্ট নেবেন, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কি ফ্যাসিলিটি পাবেন, আপনার ঘরের সৌন্দর্যটা কতটুকু বৃদ্ধি করবে একটা ঘর।
একটা ঘরে কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করবে একটা ঘড়ি হচ্ছে সেই জিনিস ভাইয়া, সেই জিনিস। আপনি ঘরে লাখ লাখ টাকার প্রোডাক্ট লাগাইতে পারেন, সিনারি লাগাইতে পারেন, বাট আপনার একটা ঘরে যদি ঘড়ি না থাকে সৌন্দর্যটাই শেষ। টাইমটা, টাইম ইজ নট ফর ডে, জি। আপনার সময় স্রোত আর হচ্ছে আপনার সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত সুন্দর আপনি হোম ডেকোরেশন করছেন বা আপনি ফার্নিচার করছেন ঘরটার মধ্যে, যদি একটা ন্যূনতম একটা ঘড়িও যদি না থাকে আপনার ঘরে কিন্তু সৌন্দর্যটা শোভা পায় না। আচ্ছা যাই হোক, এইটার প্রাইসটা প্লিজ ভাই একটু বলে দিন। এইটার প্রাইসটা হচ্ছে ভাই 2850 টাকা। দেখেন ভাই, মানে আমি চিন্তা করি একটা আর আমার সাথে হয় আর একটা, মানে আমি এই ঘড়িটার প্রাইস সর্বনিম্ন মনে করছি হচ্ছে আপনার 3500 থেকে 4000 টাকা, কিন্তু অনলি ফর আপনি 2850 টাকা এই ঘড়িটা পেয়ে যাচ্ছেন। এবং আমার যে রিকোয়েস্টটা ভাইয়া সেটা রাখছে, আমি একটা দাবি করেছিলাম, সে বলছে দুইটা করে আপনার ব্যাটারি, একটা করে ঘড়ির সাথে গিফট করে দেবে। আপনার ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে হোক আপনারা ঘড়িগুলো কালেকশন করতে পারেন, যোগাযোগ করে কিনতে পারবেন। তো নেক্সট কিছু কালেকশন দেখাবো ভাই আমরা। এই একটা কালেকশন দেখেন, খুবই সুন্দর গর্জাস একটা, এটা মানে আমার কাছে মনে হচ্ছে কি আমি কোনো মানে ফ্রান্সের বা আপনার ইয়াতে ইতালির কোনো গির্জার মধ্যে গেছি যেখানে এইসব ঘড়িগুলো আপনার ইউজ করা হয়। অ্যান্টিক মানে হচ্ছে আপনার পুরাতন কিছু আভিজাত্য প্রকাশ করে, প্রকাশ করা, হ্যাঁ, ঐতিহ্যটাকে ধরে রাখা, ঐতিহ্যটাকে ধরে রাখার নামই হচ্ছে আপনার অ্যান্টিক, অ্যান্টিক। আর এই ঘড়িগুলো আপনার খুবই স্মুথ, আর আপনার এই যে লেখাগুলো, জি, আপনি এটা চাইলে আমি, আপনি যদি বলেন যে ভাই এগুলোর কালার কিছু হবে না, এটা হবে না, আপনি যদি বলেন তাহলে আমি পানি দিয়ে ওয়াটার দিয়ে ওয়াশ করে দেখি। আমরা ওটা দেখতে চাবো না, যারা আসবেন, যারা শোরুমে ভিজিট করে কিনতে চাচ্ছেন তারা এসে তার এই জিনিসটা দেখে নেবেন, হ্যাঁ। কারণ ভিডিওতে এগুলো জিনিস দেখালে অনেক সময় বড় হয়ে যায়, অনেকে ভিডিও দেখতে চান না। তো যারা এইসব কেনাকাটা করতে চান তারা শোরুমে এসে তাদের এখান থেকে দেখে কেনাকাটা করতে পারবেন। এটা প্রাইসটা প্লিজ ভাই বলুন, 2850 টাকা। এটাও 2850 টাকা, এটাও 2850 টাকা। তারপর দেখেন এর নিচে আরেকটা ঘড়ি চলে আসছে, এই যে ভাই আমার কাছে মনে হয় কি মানে এত পরিমাণ ঘড়ির কালেকশন আমি কোনো শোপিস দোকান আজ পর্যন্ত পাইনি। মানে আপনার পিছন থেকে শুরু করে উপরে যে আপনার যা রাউন্ডটা আছে সব ঘড়ি, মানে এত ঘড়ির কালেকশন নিয়ে আপনি ঘুমান কেমনে ভাই রাতে এত টেনশন নিয়ে? ভাই আমার থিংকিংটাই থাকে ঘড়ি নিয়ে, মানে আপনার এই মাইন্ড, ব্যবসায়িক মাইন্ডটাই হচ্ছে আপনার ঘড়ি। জি জি, আলহামদুলিল্লাহ আমার কাছে আপনার এ টু জেড ভাই, আমার কাছে কিছু ঘড়ি আছে আপনার গিয়া মানে আপনি কখনো বিশ্বাসও করতে পারবেন না এটা ঘড়ি, ব্যাটারি ছাড়া ঘড়ি, এরকম ঘড়িও আমার কাছে আছে। কিন্তু আজকে সময় সংকট, আপনি যদি আমাকে আগে জানাইতেন তাহলে আমি এনে রেখে দিতাম। আচ্ছা সমস্যা নেই, আমরা পরবর্তী যে কোনো একটা ভিডিওতে আমরা ওই ঘড়িটা দেখার চেষ্টা করবো, আর সবাই কিন্তু ওই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ হলে অবশ্যই আসবেন। এটার প্রাইসটা একটু প্লিজ বলে দিবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 3200 টাকা। 3200 টাকা এটার প্রাইস, এটার প্রাইস 3200 টাকা। আগেরটা কিন্তু ছিল আপনার গ্লাস ছাড়া, গ্লাস ছাড়া, এটা গ্লাস হলো বড় সাইজ, এটার প্রাইস পাচ্ছেন 3200 টাকা। এটাও 3200 টাকা, এটাও 3200 টাকা। আর এগুলি সব ব্র্যান্ডের ঘড়ি, এগুলো দর্শক আমাদেরকে আপনার জিজ্ঞেস করতে হবে না, জাস্ট আপনি যখন অর্ডার করবেন আপনার কার্ড থাকবে, মেমো থাকবে, সবকিছু দিয়ে দিবেন, লেখা থাকবে, দেখা গেছে এগুলা মেশিনারি জিনিস ভাই। আমি প্রথমেই বলছি এগুলা মেশিনারি জিনিস, ইনকেস যদি সমস্যা হয়ে যায় সাথে সাথে আপনি আমাকে একটা ফোন দিয়ে দিবেন, এটা পুরো টাটানার দরকার নাই, আমি মেশিন একটা আপনার ঠিকানায় পৌঁছে দিব, আপনি নিজে ঘরে বসে লাগাই। ফাইন, তাহলে আমি কথার মাঝখানে আবার ঠিকানাটা আমি একটু দেখাই দিতেছি, যারা কেনাকাটা করতে চাচ্ছেন, যারা আপনার ইমরান কালেকশন আসতে চাচ্ছেন তারা এই নাম্বারটা অবশ্যই যোগাযোগ করবেন। এই যে এখানে দেওয়া আছে দেখেন আপনার, এটা হচ্ছে ঢাকা নিউ চন্ডিমা সুপার মার্কেট, এখানে আসলে আপনারা এই ঘড়িগুলো কালেক্ট করতে পারবেন। তো সেকেন্ড আর কি আছে দেখেন আমাকে। তারপরে ভাইয়া আরেকটা ঘড়ি আছে, এই যে মুকুট ঘড়ি, মুকুট ঘড়ি, জি, অনেক সুন্দর, মানে মনে হচ্ছে কি আপনার কাঠের উপরে কারুকার্য করা, যে কোনো ফার্নিচারের সাথে, যে কোনো ইয়ার সাথে। এটা বডিটা কি, বডিটা কি ফাইবার স্টোনের, ফাইবার স্টোনের বডি, উপরটা গ্লাস, এটা মনে হবে জানি আপনি পুরো অরিজিনাল কাঠ দিয়ে বানানো ভাইয়া। জি, এই যে দুইটা কালারে আমি শো করে দিতেছি এখানে, প্রাইসটা প্লিজ ভাই একটু জানাই। এটা প্রাইস হচ্ছে ভাই অনলি ফর 2500 টাকা। 2500 টাকা, আরে ভাই বললাম না একটু আগে যে মানে আমার আইডিয়ার সাথে আপনার আইডিয়া মিলবে না, হবে আরেক, হবে আরেক, ভাববেন এক হবে আরেক। অথচ এই ঘড়ি কিন্তু, এই ঘড়িগুলো কিন্তু আপনি আউটলেটে কোন একটা শোরুম থেকে যদি আপনি কিনতে যান সর্বনিম্ন টাকা দিতে হবে আপনার 4 থেকে 4500 টাকা সর্বনিম্ন প্রাইস ভাই, ওইটা তো দিবেনই। তারপরে হচ্ছে কি আপনারা মনে করেন যে এই যে যে ফ্যাসিলিটিটা পাবেন, যে ইয়াটা পাবেন, এই ফ্যাসিলিটিগুলো পাবেন না এখানে, এই ফ্যাসিলিটিটা কেউ দিতে পারবে না, কারণ আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, হিউজ পরিমাণ প্রোডাক্ট, এক পিস দুই পিস না। আর এখান থেকে কিন্তু চাইলে আপনারা পাইকারিও কালেকশন করতে পারবেন। এই যে দেখেন আরেকটা ঘড়ি, এটা এটা হচ্ছে আপনার ভিতরে যে দেওয়ালে লাগানোর পরে আপনার দেওয়ালে অনেকে ইয়া করে যে ভাই আমার দেওয়ালের সাথে আমি ম্যাচিং করতে চাই, ওরকম ম্যাচিং করে কিন্তু ঘড়ি আসে না, না সে ক্ষেত্রে হচ্ছে আপনার এগুলো যে আমার দেওয়ালটা দেখতে হবে, দেখা আছে আমি টাইলস করছি কিংবা আমি স্টিকার লাগাইছি, এই ঘড়িটার জন্য ভাই সেটিং হচ্ছে না, সেটিং হচ্ছে না। আচ্ছা এটার প্রাইসটা প্লাস ভাই একটু বলে দিন। এটা হচ্ছে আপনার 2850 টাকা। এটা কি দুইটা কালার? দুইটা কালার, দুইটা কালার 2850। একটু উঁচু করে ধরবেন, একটা হচ্ছে রোমান, একটা হচ্ছে ওয়ান্টু,
ও মানে এখানে দুইটা সংখ্যারই পাচ্ছেন, একটা রোমান রোমান সংখ্যা, একটা হচ্ছে 1-2 সংখ্যার মধ্যে। প্রাইসটা প্লিজ 2850 টাকা। আচ্ছা আমরা একটু খুব দ্রুত করব, কারণ হচ্ছে আমরা ভিডিওটা বেশি বড় করব না, আমরা একটা করে ঘড়ি ধরে প্রাইসটা বলে দেব। যে দেখেন রাজকীয় ঘড়ি, রাজকীয় ঘড়ি, আসলে এটার মধ্যে রাজকীয় একটা ভাব আছে কিন্তু ভাই, জিনুইন রাজকীয় একটা ভাব আছে। এটার প্রাইসটা আমি বলবো না, এটার প্রাইসটা আপনি বলেন, ধরে দেখেন জিনিসটা। ওগুলা কিন্তু আপনার সিঙ্গেল ফাইবারে ছিল, বাট এটা কিন্তু ডাবল ফাইবার। হ্যাঁ আমি হাত দিয়ে ধরে বুঝতে পারছি, ডাবল ফাইবার, ডাবল ফাইবার। কত হবে ডিজাইনটা দেখেন ভাই, কত নিখুঁত করছে। কত হবে এটার প্রাইস? 6-6500 টাকা এরকম আমি না ভাই, এটা দর্শক যারা আছে ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে এমন একটা প্রাইস বলবেন যে প্রাইসটা হবে নিউট্রেবল, যাতে তারা কেনাকাটা করে সাশ্রয় হইতে পারে, মানে আপনার কাছে কম দামে প্রোডাক্ট পায়। আপনার সবকিছুই ঠিক আছে, আপনার কথা অনুযায়ী এটার দাম ছিল আপনার 4500 টাকা। জি আপনার চ্যানেল থেকে যদি আমাকে অর্ডার করে এটার দামটা রাখবো অনলি ফর 3500 টাকা। অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক, মানে আমি যে প্রাইস বলছি এটার অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক 3500 টাকা। তাহলে দাম নিয়ে তার কনফিউশন নাই, তো ইনশাআল্লাহ এখান থেকে কেনাকাটা করলে এতটুকু বলতে পারবো যে প্রাইসও আপনি ভালো ইয়া পাবেন, প্লাস হচ্ছে প্রোডাক্টও আপনি অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন। এটা কালার একটা আছে 3500 টাকা। আমি কিন্তু চালায় রাখছি, এটার সাউন্ড আপনি নিজে দেখতে পারেন। এটা না সাউন্ড নাই তো, কোনো সাউন্ড পাচ্ছি না, কোনো সাউন্ড আমি এখান থেকে পাচ্ছি না, যে একটা আছে না ঘরের মধ্যে টিক 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 আওয়াজ আসে, এটার মধ্যে আমি কোনো ধরনের সাউন্ড পাচ্ছি না। আচ্ছা ভাই এটার দাম হচ্ছে 3500 টাকা, 3500 টাকা। তারপরে ভাইয়া এই একটা আছে মোটা ভিটেজ, জি এটা হচ্ছে আপনার 2850 টাকা, ফাইবার একই কোয়ালিটির, একই কোয়ালিটি। তারপরে এটা আছে, এটার দাম হচ্ছে অনলি ফর 1500 টাকা, 1500 টাকা। দেখেন 1500 টাকা কত সুন্দর হলো, এটাও কিন্তু আপনার কাজ করা। জি কেউ যদি ভাবেন যে আজকে আমি একটা প্রোগ্রামে যাব, আমি আজকে একটা ভালো জিনিস গিফট দিব, আছে আমার কাছে বাজেট নাই, তো আমি কি জিনিসটা দিলে পছন্দ হবে বা এরকম একটা মানুষ মনে করবে যে না একটা ভালো জিনিস, তাহলে আপনি এরকম একটা ঘড়ি তাদেরকে গিফট করতে পারেন। কারণ দেখেন এই জিনিসটা কিন্তু দেখে মনে হবে না যে এটা অরিজিনাল 1500 টাকার প্রোডাক্ট, এটা যে কেউ ধরে বলবে এটার দাম আছে আপনার সর্বনিম্ন 2200-2500 টাকা। আচ্ছা এখন আরেকটা ঘড়ি দেখাবো আমরা, এই যে ভাইয়া, তারপরে এই যে আরেকটা ঘড়ি আসছে দেখেন, মাল্টি কালার, মাল্টি কালার, খুব সুন্দর একটা ঘড়ি। এটা সবচেয়ে সুন্দর কথা বলছেন যে কম কেন পায়, সেটা হচ্ছে সাইজ মেটার করে, কোয়ালিটি মেটার করে, সাইজের জন্য আপনার দামটা এদিক সেদিক হয়, ভেরি করে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা, 2000 টাকা। এটা প্রাইস হচ্ছে 2500 টাকা, এটা হচ্ছে 2000 টাকা। এটার মধ্যে আরেকটা দর্শক যার যেটা প্রয়োজন হবে স্ক্রিন বক্সে আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং তাদের হোয়াটসঅ্যাপে মধ্যে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ এখান থেকেও যদি তাদের কিছু করার পসিবল থাকে তারা করে দিবে, আর না হলে আমরা যে প্রাইস আজকে বলে দিতেছি আমার মনে হয় না পুরো বাংলাদেশের মধ্যে এই প্রাইস আপনারা ঘড়ি কিনতে পারবেন। ছোট ঘড়ি, যারা সিঙ্গেল বেড, যারা সিঙ্গেল থাকেন তাদের জন্য এই ঘড়িটা। তো আজকে কি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ দর্শক পরবর্তী যে কোনো আরেকটা ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।